শিবজ্ঞানে জীবসেবা। শ্রী ঠাকুর পরমহংসের এই ভাবধারায় গভীরভাবে অনুপ্রাণিত স্বামীজি বুঝেছিলেন, মানুষের মনে এই চেতনা জাগরণ সম্ভব কেবলমাত্র যথাযোগ্যে প্রতিষ্ঠানের মাধ্যমে। ডিসিপ্লিনিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য মাইন্ড ইজ এসেনশিয়াল টু সাকসেস ইন এনি এন্ডেভার। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই 1897 সালের পয়লা মে তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। আর্তের সাহায্য, সর্বধর্মের প্রতিফলন ও সমাজসেবা, স্বামীজির ধারণ করা এই মহান আদর্শ আজও বহন করছে বাংলার বিভিন্ন প্রান্তে অবস্থিত রামকৃষ্ণ মিশনগুলি। হুগলি নদীর তীরে প্রায় 40 একর জমির ওপর অবস্থিত বেলুড় মঠ মিশনের প্রধান কার্যালয়। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ইত্যাদির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকা এই কার্যালয় এক অন্যতম পর্যটন কেন্দ্র। এরপরেই নাম উল্লেখ করতে হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। কেবল প্রথাগত শিক্ষা নয়, শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক সব রকম শিক্ষায় দীক্ষিত করার ব্রত নিয়েছে এই আবাসিক কলেজটি। 1944 সালে কেবল একটি অনাথ শিশুকে পথ দেখানোর জন্য গড়ে ওঠা রহড়া রামকৃষ্ণ মিশন আজ পরিণত হয়েছে এক মহিরুহে। বিদেশি ভাষা শিক্ষার অন্যতম এক দিশারি গোলপার্ক রামকৃষ্ণ মিশন বঙ্গ সংস্কৃতির আতুর ঘর। আবার একটু দূরে লালমাটির দেশ পুরুলিয়ায় অবস্থিত সেখানকার রামকৃষ্ণ মিশনটি শিক্ষা, খেলাধুলা, সমাজ সচেতনতার পাঠ দিয়ে চলেছে বহু কাল যাবৎ। কেবল ধর্ম নয়, সনাতন আদর্শে দীক্ষিত এই মিশনগুলি বাংলার কৃষ্টিকে যেভাবে বহন করছে তা বাঙালির অহংকার।